আমার এই খরগোশটা গতকাল রাতে 3টা বাচ্চা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা সুস্থ সবল আছে এবং মাও সুস্থ সবল আছে। গ্রো লাইফের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব খরগোশ কতগুলো করে বাচ্চা দেয়, কয়দিন পর পর বাচ্চা দেয়, মা খরগোশের খাবার ও ভিটামিন কি, মানে মা খরগোশ একবার বাচ্চা দেওয়ার পর তাদের কি খাওয়াতে হবে এবং কি ধরনের ভিটামিন বা ওষুধপত্র ব্যবহার করতে হবে, তাছাড়া কতদিন বয়স হলে বাচ্চাদের আলাদা করতে হবে, এই সব কিছুর বিস্তারিত আর এই ছোটো বাচ্চাগুলোকে কি খাওয়াবেন সেটা নিয়েও আলোচনা করব। তো আসুন শুরু করি। প্রথমে আসে খরগোশ কতগুলো বাচ্চা দেয়। আসলে খরগোশ কতগুলো বাচ্চা দেয় এটা অনেকটা মা খরগোশের ফিজিক্যাল ক্যাপাসিটি কেমন রয়েছে এটার উপর ডিপেন্ড করে। আপনার খরগোশটার বয়স যদি 1 বছরের নিচে হয় সেক্ষেত্রে ওই খরগোশটা 2টা থেকে 4টা পর্যন্ত বা 5টার মতো বাচ্চা দিবে। আর যদি খরগোশগুলোর বয়স বেশি হয়, যেমন 2 বছর বা 2.5 বছর বা 1.5 বছর, এরকম যদি বয়স্ক খরগোশ হয় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন ওদের থেকে আপনি প্রতিবারে 6টা 7টা বা 10-12টা পর্যন্ত বাচ্চাও পেতে পারেন। সো অ্যাভারেজ হলো 2টা থেকে 16টা পর্যন্ত বাচ্চা খরগোশকে দিতে দেখা গেছে। সো যাই হোক, আমার এই খরগোশটা এবার প্রথমবারের মতো বাচ্চা দিল আর ওর নাম হলো ফুসফুস। তো এই খরগোশটা এবারে 3টা বাচ্চা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাই সুস্থ সবল রয়েছে। এরপর প্রশ্ন আসে খরগোশ কতদিন পর পর বাচ্চা দেয়। এই প্রশ্নটার সহজ উত্তর হলো খরগোশের প্রেগনেন্সি পিরিয়ড মোটামুটি 30 থেকে 40 দিনের মতো। তার মানে একবার বাচ্চা দেওয়ার পর আবার যদি ব্রিডিং করানো হয় তবে পরবর্তী 40 দিনের মধ্যে ওরা আবার বাচ্চা দিতে সক্ষম। কিন্তু সায়েন্টিফিকভাবে এত বাচ্চা উৎপাদন করানো খরগোশের জন্য ক্ষতিকর। সো এই সব কিছু মাথায় রেখে খরগোশকে দিয়ে প্রতি বছর যদি আপনার 3 থেকে 4বার পর্যন্ত বাচ্চা উৎপাদন করানো যায় তবে মা এবং বাচ্চা উভয়ই ভালো থাকবে এবং খরগোশগুলোর শারীরিকভাবে কোনো প্রবলেম হবে না। এর থেকে বেশি বাচ্চা হলে শারীরিক প্রবলেম হতে দেখা যায়। এবার আসুন আমরা খরগোশের বাচ্চা দেওয়ার পর কী ধরনের যত্ন পরিচর্যার প্রয়োজন হয় এই বিষয়গুলো জানি। আসলে মা খরগোশ যখন একবার বাচ্চা দিয়ে দেয় তখন মা খরগোশ শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে যায়। দেখা যায় একবারের বাচ্চা বড় হতে হতে মা খরগোশটা অনেকটাই শুকিয়ে যায় এবং ওদেরকে বিভিন্ন ভিটামিন এবং বিভিন্ন প্রিমিক্স খাইয়ে ওদের স্বাস্থ্যটা ঠিক করতে হয়। সো এক্ষেত্রে আমি আমার খরগোশগুলোকে কী খাওয়াই আর আপনি কীভাবে খরগোশকে সময় ভিটামিন টিটামিন খাওয়াতে পারেন এটা নিয়ে এখন কথা বলবো। বাচ্চা দেওয়ার পরপর আপনি যদি মা খরগোশকে কোনো ভিটামিন না খাওয়ান তবে অনেক সময় দেখা যায় মা খরগোশগুলো শুকিয়ে মারা যায়। আমার খরগোশগুলো কিন্তু অনেক শুকিয়ে যায় বাচ্চা দেওয়ার পরপর। সো এক্ষেত্রে এই যে জোভিয়া যে ভিটামিনটা দেখছেন এটা আপনি ইউজ করতে পারেন। সো এই ভিটামিনটা কিন্তু একটা মাল্টিভিটামিন, এটার মধ্যে অনেক কিছু রয়েছে। আপনি এখানে একটু খেয়াল করে দেখুন, এটা এই একটা ভিটামিনের মধ্যে, মাল্টিভিটামিনের মধ্যে আপনার ভিটামিন এ, ভিটামিন সি, তারপর হচ্ছে গিয়ে ভিটামিন ই, ভিটামিন B2, ভিটামিন বিপি, বায়োটিন, বিপি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফে সব কিছু আছে। মানে একটা খরগোশের বা একটা প্রাণীর শারীরিকভাবে সুস্থ সবল থাকতে যত রকমের ভিটামিন লাগে সব কিছু এটার মধ্যে আছে। এটার দাম 90 টাকা আর ব্যবহারটা অনেক কম করতে হয়। আমি ব্যবহার বিধিটা আপনাদের বলে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কীভাবে খাওয়াবেন। আর এটা শুধুমাত্র বাচ্চা দেওয়ার পর মা খরগোশকেই না, আপনি যে কোনো খরগোশ যদি শুকিয়ে যেতে দেখেন তখন এই ওষুধটা খাওয়াতে পারবেন। এক্ষেত্রে আপনি খরগোশগুলোকে দ্রুত সুস্থ করে তুলতে পারবেন এবং তাদের যে শারীরিক দুর্বলতা সেটাও কেটে যাবে। সো যাই হোক, ওষুধটার দাম মাত্র 90 টাকা। আপনি এটা একবার কিনলে মোটামুটি 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এই যে দ্বিতীয় যে ওষুধটা দেখছেন এটা হলো জিসভেট। আসলে এটা খাওয়ানো হয় যখন খরগোশের লোম অতিরিক্ত পড়ে যায় ওই সময়টাতে। সো এটা মূলত ওদের লোম তৈরিতে এবং জিঙ্কের আর একটা বড় ভূমিকা হচ্ছে এটা ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। সো আপনি এই 2টা ওষুধ খরগোশের বাচ্চা হওয়ার পর পর ওদেরকে দিতে পারেন। বা আপনার খরগোশগুলো যদি দুর্বল হয়ে যায় বা হাড্ডি সার হয়ে যায়, শুকিয়ে যায়, বা ওদের যদি লোম পড়ে যায় সেক্ষেত্রে ওই যে জিসভেটটা দিবেন, আর যদি নর্মালি শুকিয়ে যায় সেক্ষেত্রে ওই যে ভিটামিনটা আমি দেখালাম এই ভিটামিনটা দিবেন। সেরকম যে কোনো মাল্টিভিটামিনই আপনি ইউজ করতে পারেন, যেগুলো মূলত ভেটেরিনারি ওষুধ, এগুলো কোনো মানুষের ওষুধ নয়, এইগুলো আসলে পশু পাখির ওষুধই। সো যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এই ওষুধগুলো ব্যবহার করবেন। মূলত এখানে দেখানো হয় 1 লিটার পানিতে 1 ড্রপ পরিমাণ মিশিয়ে হচ্ছে গিয়ে মুরগি বা কবুতর এই সমস্ত পাখিগুলোকে খাওয়ানো হয়। এগুলো যেহেতু মুরগির জন্যই বেশি ব্যবহার করা হয়, সো আমি প্রথমেই জোভিয়াটা নিচ্ছি। এটা নিয়ে আমি 1 ফোঁটা এই গমের ভুষিটার মধ্যে মিশিয়ে দেব। আসলে খরগোশ কিন্তু গমের ভুষি খায়, আপনি দেখলেন আমি জাস্ট 1 ফোঁটা পরিমাণ মাল্টিভিটামিনটা গমের ভুষিতে মিশিয়ে দিলাম। অন্য কোনো খাবারে দিয়ে আসলে ওইভাবে মিশিয়ে খাওয়ানো কঠিন হয়ে যায়।
এই জন্য আমি এটা দিলাম। আর দ্বিতীয় জিজ ভেটটাও আমি এক ফোঁটাই এখানে দিব। সো যাই হোক, এক ফোঁটা দুইটা এভাবেই দিতে হবে। আর এটা দিনে একবার দিলেই চলবে, আপনার এমন না যে দুইবার তিনবার খাওয়াতে হবে, দিনে একবার করে খাওয়ালেই চলবে এক ফোঁটা করে। সো এইটুক কাজ করলেই হবে। আর ব্যবহারবিধির আরও কিছু নিয়ম আমি বলে দিই। যদি আপনি জিজ ভেটটা ব্যবহার করেন, মানে এই যে যেটা হচ্ছে গিয়ে লোম পড়ার ওষুধ বলতে পারি আমরা, বা ইমিউন সিস্টেম ভালো করার ওষুধ, এটা আপনি এটা মোটামুটি এক সপ্তাহ বা দুই সপ্তাহের কোর্স, দুই সপ্তাহ পরে আর খাওয়াবেন না। আর যে মাল্টিভিটামিনটা রয়েছে, এটা দুর্বলতা কাটানোর জন্য আপনি এক মাস পর্যন্তও খাওয়াতে পারেন, প্রবলেম নেই। সো যাই হোক, এই ওষুধ দুইটা খাওয়ালেই হবে। আর তাছাড়া মা খরগোশকে কিন্তু এ সময় অতিরিক্ত মাত্রায় খাবার দাবার দিতে হবে, স্বাভাবিকের থেকে তিন গুণ পরিমাণে খাবার ওদেরকে সরবরাহ করে যেতে হবে। এবারে আসুন, আমরা জানি মা খরগোশকে কতদিন পর বাচ্চাদের থেকে আলাদা করতে হবে, বা বাচ্চা খরগোশগুলোকে কতদিন পর মা থেকে আলাদা করবেন। আসলে খরগোশের বাচ্চাগুলোর বেড়ে ওঠার জন্য এবং সুস্থ সবল থাকার জন্য প্রথম 40 দিন মায়ের বুকের দুধ খাওয়াটা জরুরি, এবং 40 দিন বয়স পর্যন্ত আপনাকে মা ও বাচ্চা খরগোশদের একসাথে রাখতে হবে। এই বাচ্চাগুলোর বয়স একদিন বর্তমানে, মানে গতকালকে হয়েছে, আমি পরের দিনই ভিডিওটা করছি। সো একদিনের বাচ্চা, সো এদেরকে আমি 40 দিন মায়ের কাছে রাখবো। এরপর যখন 40 দিন হয়ে যাবে, তখন আমি ওদের আলাদা করে আলাদা খাবার দিতে থাকবো। তবে এখানে ধরেন 25-26 দিন বয়স হওয়ার পর থেকে আপনি নর্মাল খাবার কিছু কিছু করে, মানে শাক, গমের ভুষি, ঘাস, এই জিনিসগুলো কিছু কিছু করে নর্মালি আপনি দিতে পারবেন। সো এই হলো ওদের খাবার দাবার, এগুলো মেনটেন করলেই চলবে। আর এরপর আর যে একটা প্রশ্ন সবচেয়ে বেশি করা হয়, এটা হলো খরগোশের বাচ্চাকে কী খাওয়াবেন। এই প্রশ্নটার উত্তরও বেশ সহজ। খরগোশের বাচ্চা আসলে জন্মের দিন থেকে শুরু করে প্রথম 20 দিনের মতো মোটামুটি বাইরের কিছুই খায় না। সো এ সময় আপনি বাইরের কোনো খাবার ওদেরকে দিবেন না। বাচ্চাগুলোর বয়স যখন 20 দিন পার হবে, 20-25 দিনের মতো হবে, তখন হালকা হালকা ঘাস ওদেরকে সাথে দিবেন, এবং 40 দিন পর্যন্ত এভাবে পাশাপাশি ঘাস, কিছু কিছু লতাপাতা, এগুলোও চলবে, আর সাথে মায়ের বুকের দুধটাও চলবে। আর যখন 40 দিন পার হয়ে যাবে, তখন আপনি বাচ্চাগুলোকে আলাদা করে দেবেন। অনেক বাচ্চা রয়েছে যেগুলো বড় হয়ে যাওয়ার পরও মায়ের বুকের দুধ খেতে চায়, কিন্তু এটা আসলে মা খরগোশটাকে অনেকটাই দুর্বল করে ফেলে। আমি যতগুলো মা খরগোশ দেখেছি আমার এর আগে যেগুলো বাচ্চা দিয়েছে, সবগুলোই কিন্তু বাচ্চা দেওয়ার পর বাচ্চাদের এত পরিমাণে খাবারের চাহিদা মেটাতে মেটাতে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। আমি ভিটামিন টিটামিন দিয়ে ওদেরকে যাই হোক সুস্থ সবল করতে পেরেছি অনেক ক্ষেত্রেই, কিন্তু আপনাকে এই জিনিসটা আলাদা করে দিতে হবে। 40 দিন বয়স হলে ওদেরকে মার থেকে আপনি আলাদা করে দেবেন। আর খরগোশের বাচ্চাগুলোকে খাওয়ানোর ক্ষেত্রেও আপনি ওই যে খরগোশের নর্মাল যে খাবার রুটিন সেটা ফলো করবেন, মানে 70% ঘাস, 20% শাকসবজি এবং 10% গমের ভুষি। সো এইভাবেই খাবারটা মেনটেন করবেন। আর যদি ঘাস একান্ত সরবরাহ করতে না পারেন, তবে শশা, কলমি শাক এইগুলা দিয়ে আপনি অল্টারনেটিভ হিসাবে চালিয়ে দেবেন। সো এই ছিল আজকের ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যদি ভিডিওটি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।